সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে প্রথমবার কাজ করতে চলেছেন মৈনাক ভৌমিক। চিনি ছবির পর মৈনাকের পরবর্তী ছবি মিনি, আর সেই ছবিতেই দেখা যেতে চলেছে মিমিকে। এই মুহূর্তে দিল্লিতে লোকসভার বাদল অধিবেশনে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। তারই মধ্যে অভিনেত্রী তার দর্শকের জন্য নিয়ে এলেন নতুন এক চমক। এই ছবি নিয়ে বেশ আশাবাদী মিমি। অভিনেত্রী এ বিষয়ে জানিয়েছেন মৈনাকামায় মিনির চিত্রনাট্য পড়ে শোনায়। এরকম চিত্রনাট্য আগে আমায় কেউ দেননি। আমাদের ইন্ডাস্ট্রিতে এমনিতেই নারী কেন্দ্রিক চরিত্র কম হয়, সেদিক থেকে এই ছবিটি একেবারেই ব্যতিক্রমী। বাস্তব জীবনেও বেশ সাহসী অভিনেত্রী, অন্যায় দেখলেই প্রতিবাদ করেন তিনি, তার প্রমাণ আমরা বহুবার পেয়েছি। এমনকি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী, সেখানেও তার বোল্ড অবতারের জন্য সবসময় প্রশংসিত হন তিনি। আর এবার পর্দায় এমনই একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন মিমি। এই ছবিটি সম্পর্কে মৈনাক জানিয়েছেন, এই ছবিটি একটি টক ঝাল মিষ্টি এবং দুঃখের অনুভূতি নিয়ে তৈরি হতে চলেছে। মূলত ছবির গল্প এক স্বাধীনচেতা মেয়ের পারিবারিক দায়িত্ববোধকে কেন্দ্র করে গড়ে উঠবে। আর এই ছবিতে মিমিও নিজেকে ভেঙে চুরে অভিনয়ের সুযোগ পেয়ে বেশ আনন্দ প্রকাশ করেছেন। ছবির শুটিং কবে হবে এই প্রশ্ন করলে জানা গিয়েছে, এই বছরের শেষের দিকেই শুরু হবে এই ছবির শুটিং। বিভিন্ন সূত্র অনুযায়ী মিমি অগস্ট মাসে অরিন্দম শীলের পরিচালনায় খেলা যখন ছবিটির শুট করবেন, আর তারপরেই মৈনাকের ছবির কাজ শুরু হবে। তবে তারা এও উল্লেখ করেছেন, কোভিডের তৃতীয় ঢেউয়ের গতিবিধি বুঝে তবেই শুটের দিন ঠিক করবেন বলে জানিয়েছেন তারা। মিমিকে এই নতুন অবতারে পর্দায় দেখবার জন্য আপনিও কি এক্সাইটেড? কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.